কিভাবে বেশি লেখলো 52 ইউনিট? এটা এটা তো স্ন্যাপ নে, স্ন্যাপ নিয়ে তো লেখে ও, স্ন্যাপ তো আর জমা দেয় না। 7142 7142 হলো মিটার? না না, 7142 হলো রিডিং। রিডিং আছে? আচ্ছা, আর এনে কত? আর এনে হলো 74/10 এপ্রিলে। আমরা গেছিলাম বিন্নাটি কাজ করার জন্য, বুঝছেন? যাওয়ার পরে এমন একটা বাড়ি নাই যে রিপোর্ট দেয় নাই তার নামে, ওই ছেলেটার নামে। আচ্ছা, সে নাকি রাত্রে 2টার দিকে যায় বিল পেপার দেওয়ার জন্য। আচ্ছা, এটা একটা কিরকম দেখা যায় না, রাত্রে 2টার দিকে কি কাজের সময় না? তারপর হইলো এই যে যে জিনিসটা বললেন, আর কিভাবে বেশি লেখলো 52 ইউনিট? এটা এটা তো স্ন্যাপ নে, স্ন্যাপ নিয়ে তো লেখে ও, স্ন্যাপ তো আর জমা দেয় না। আচ্ছা, বুঝছেন না, আমি যে মিটারের ছবিটা দিলাম, এটা হলো একটা প্রমাণ স্বরূপ যে আমি এটা জরিপ করছি। আচ্ছা, আমার রিডিং এর কোনো কাজ নাই, কিন্তু সে স্ন্যাপটা নিয়ে তার মিটার অনুযায়ী, তার কনজুমার অনুযায়ী সে রিডিংটা লেখে। আচ্ছা, ওই জায়গায় সে বেশি লেখে ফেলে। এখন যে গ্রাহক ধরছে, কতজন বুঝে আর কতজন মিটার চেক করে? যারা বুঝে 52 ইউনিট বেশি লেগে গেছে। এই গোরঙ্গ বাজারে কালকে গেছি, পরে আমার বেটার মিটার সহ কাগজ এনে দেয় আইতেছে, এই জন্য ফুটেজ টাইমে রাখছিল, জিজ্ঞেস করলাম। এর নাম হচ্ছে রোহান, এই কারবারটা করে পরে বলছে 52 ইউনিট বেশি না। উনি বললো আর কি, এর নামে অনেক অভিযোগ, মানে এই যে কারবার করে, মানে এর ঠেলায় তো জনগণের 52 ইউনিটের দাম কত? ইউনিট কত করে এখন বিদ্যুতের? বিদ্যুতের মনে হয় 7.5 টাকা নেই আমাদের আবাসিক লাইন, যা আবাসিক কি 7.5? জি, আপনার রিডিং ঠিক আছে? আর এখন তো আপনার একটু কারেন্ট বেশি চলবে, কারণ গরম তো। বিশাল ঝামেলা, এই পোলা বাঞ্জারের দায়িত্ব কাজে দিছে এগুলো না, একটা ছেলের কথা, এই ছেলে তাই ছেলে অফিসে রাখছে গেরে, এত অভিযোগ লোক পায় না। আমি আপনাকে বলি, ধরেন এটা বুক নাম্বার আছে কাকা, বুঝছেন? এই যে ও কাজ করতেছে 07, মানে এটা হইলো ধরেন আপনার আন্ডারে আপনি 10টা বুক নাম্বার নিচ্ছেন, 10টা এরিয়া, পরে আপনি তো 10টা এরিয়া করতে পারবেন না, একা তো আর সম্ভব না। এই বাইরে একটা দিয়ে দিলেন, আমার একটা দিয়ে দিলেন, আঙ্কেলের একটা দিয়ে দিলেন, মানে হ্যাঁ যে খামখেয়ালি করে মানুষের 50 ইউনিট 70 ইউনিট কেউ তো চেকই করে না, কয়জনে মিটার লইলে এই দেখে গেল। ওর নামে প্রচুর রিপোর্ট ভাই। হ্যাঁ, কালকে ধরা পড়ছে, বিল যদি একবার করে লা, বিল দিয়ে দিন পরে দেখবা, না পরে কাটতে কাটতে দে মাসে মাসে, আর তো এটা লেখার চেঞ্জ হয় না, ও আপনি মাসে মাসে ম্যানেজ করে দেবেন। এই যে আরেকজন লাগে, হ্যাঁ এই যে আরেকজন, আরেক যন্ত্রণা না, আবার বিদ্যুৎ অফিসে কাগজ লয়ে যাওয়া লাগে, এই যে একটা সিস্টেম, কিন্তু লয়ে যাওয়া লাগে, তারপরে একটা সমন্বয় করলে। কিন্তু প্রত্যেকের মিটার চেক করা উচিত, যে অবস্থা দেখলাম কালকে।